সৌদি আরবের মক্কায় পবিত্র কাবা ঘরে গিলাব পরিবর্তন করা হয়েছে। গত শনিবার দিবাগত রাতে নতুন গিলাব জড়ানো হয় পবিত্র কাবার গায়ে। এবছর প্রথমবার এই কার্যক্রমে অংশ নিয়েছেন একদল নারী। সংবাদ মাধ্যম গালফ নিউজ বলছে, হিজরি নববর্ষের প্রথম রাতে পবিত্র কাবা ঘরে নতুন গিলাব পরানো হয়েছে। শনিবার দিবাগত রাতে মক্কায় পবিত্র মসজিদুল হারাম প্রাঙ্গণে গিলাব পরিবর্তনের কার্যক্রম অনুষ্ঠিত হয়। পুরো কার্যক্রমটি তত্ত্বাবধান করে মক্কা ও মদিনায় পবিত্র দুই মসজিদের সাধারণ কর্তৃপক্ষ। এবার গিলাব পরিবর্তনের কার্যক্রমে অংশ নিয়েছেন পবিত্র দুই মসজিদের সাধারণ কর্তৃপক্ষের নিয়োজিত কয়েকজন নারী। সাধারণ কর্তৃপক্ষ বলছে, এর মধ্যে দিয়ে এই প্রথম কাবা শরীফের গিলাব পরিবর্তনে নারীরা অংশ নিয়েছেন। কাবা শরীফের গিলাব পরিবর্তনের কাজে সাধারণত নারীদের অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয় না, এবারই প্রথম এর ব্যতিক্রম হল। সাধারণ কর্তৃপক্ষ বিভিন্ন সংবাদ মাধ্যমকে জানায়, এইসব নারীরা গিলাপের কিছু অংশ বহন করে এ কাজে নিয়োজিতদের হাতে দেন। এরপর সেই ব্যক্তিরা বিশেষ গাড়িতে করে তা নিয়ে যান পবিত্র কাবায়। নারীদের অংশগ্রহণের বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন সৌদি প্রেস এজেন্সি। তাতে নারীদের হাতে দেখা যায় গিলাপের কিছু অংশ, তাতে লেখা আছে বিশেষ কিছু। এবার গিলাপ পরিবর্তনের কার্যক্রমে মোট 159 জন অংশ নেন। তারা কিং আব্দুল আজিজ কমপ্লেক্সের নিয়োজিত বলে জানা গেছে।